রাত ভর অপেক্ষা এলো না রুজিরার উত্তর। আজই কি দ্বিতীয় নোটিশ সিবিআই এর? মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে সিবিআই। রুজিরা বন্দ্যোপাধ্যায় নাড়ুলার কাছ থেকে কোনো জবাব আসেনি। সূত্রের খবর, সোমবার ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে কয়লাকাণ্ডে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই। প্রথম নোটিশের পর এদিন দ্বিতীয় নোটিশ পাঠানোর সম্ভাবনা। সোমবার প্রথার্থেই হয়তো কালীঘাটের 188 এ শান্তিনিকেতনে পৌঁছতে পারে সিবিআই এর একটি টিম। অন্যদিকে এদিন অভিষেকের শালিকা মেনকা গম্ভীরের মুখোমুখি হতে পারেন তদন্তকারীরা। কয়লা পাচারকাণ্ডে তিনিও সিবিআই এর স্ক্যানে রয়েছে। রবিবারই রুজিরার সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে থাইল্যান্ড পার্কের বাড়িতে। গত কয়েকদিনে কয়লা পাচারকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এ কাণ্ডের মূল চাই অনুপ মাঝি ওরফে লালার খোঁজে সিবিআই। লালাকে নাগালে না পেলেও হিসাবে উঠে এসেছে এক সময়ের শাসকদল ঘনিষ্ঠ বিনয় মিশ্রর নাম। এর মধ্যে রবিবার চাঞ্চল্যকর মোড় নেয় কয়লাকাণ্ড। আচমকাই দুপুরে খবর আসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শান্তিনিকেতনে যাচ্ছে সিবিআই। জানা যায় রুজিরা এবং তার বোনের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সেই সব নিয়েই শান্তিনিকেতনে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কিন্তু শান্তিনিকেতনে পৌঁছলে সেখানে অভিষেক বা তার স্ত্রী কেউই ছিল না। এরপর রুজিরার নামে নোটিশ দেন তদন্তকারীরা। রুজিরার সঙ্গে কথা বলতে চেয়ে রবিবার রাতভর অপেক্ষা করেছেন তারা। সূত্রের খবর, সোমবার সকাল পর্যন্ত রুজিরার তরফে কোনো জবাব মেলেনি। সিবিআই আগেই জানিয়েছিল প্রথম নোটিশের জবাব না এলে দ্বিতীয় নোটিশ পৌঁছবে। সেই মতো সোমবার ফের শান্তিনিকেতনে যেতে পারে সিবিআই। বন্ধুরা, এই ছিল আমার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।